সেলিব্রিটি যখন আইফোন দা সেলফি তোলে, একটা গল্প আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ একদিন। আমি এই ঠিক দেখে দেখি আইফোনটা হাতে রেখে ভাই দেখতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওটা খুবই খুবই সুন্দর, কারণ অনেক দিন পরে দুই বোন একসাথে হয়েছি। তো অনেক দিন হয়ে গেছে দুই বোন একসাথে হই না, আর আপনারা সবাই অনেক ভালো করে জানেন যে আমরা দুই বোন একসাথে হইলে আমাদের খুবই ভালো লাগে এবং অনেক আনন্দ করি, অনেক মজা করি, অনেক এনজয় করি। তো আজকে হলো ছোট বোন চলে আসছে, লতা সকাল 11টার দিকে আসছে। তো আসার পরে হলো আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টি হলো কমছে প্রায় 4টার দিক দিয়ে। তো বৃষ্টি কমার পরে আমরা দুপুরবেলা লাঞ্চ করে তারপরে যে লতা হলো আমার ছেলেকে নিয়ে, মিফতাহুলকে নিয়ে হলো ঢাকায় যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। কি লেগা যাও, হ্যাঁ ওষুধ আনতে। যে বিকেলবেলা মিফতা হল আর লতা হলো ঢাকা যাইতেছে, আর মাসু তো আগাই দিয়ে আসতেছে, ট্রলার উঠাই দিয়ে আসবো আমরা। এই জন্য লতা সকাল আসছে, বিকেলবেলায় মিফতা হলে নিয়ে যাইতেছে। তো সারাদিন অনেক বৃষ্টি ছিল, সকাল আসছে না ও 12টা বাজে গ্রামে সকালে। সোজা করে ধর, সোজাই তো সোজা করে নে আমার। হ্যাঁ না কো আপনি জান করে অনেকদিন পর আর ক্যামেরা ধরলি রে, অনেকদিন পর ভয় লাগে আর ক্যামেরা ধরতে। তোর ক্যামেরা ভালো না রে সাদিয়া? কি বলছে নেওয়া যাবো না, নেওয়া যাবো না, কে বলছে সেলিব্রিটি যখন আইফোন দা সেলফি তোলে, একটা গল্প আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ একদিন। আমি এই ঠিক দেখা দেখি আইফোনটা হাতে রেখে ভাই দেখতে যাচ্ছে। ওকে বলদারে না দেয় আইফোনটা কিনছে, বলদার কাছে এই আমার ক্যামেরাটা ওপেন করি, আমার ক্যামেরা তোটা ভালো লাগতেছে না, ক্লিয়ার না। কালাউডে ফোকাস মনে হয় না ভালো করে। না এমনি টাকা আইফোনটা ধর, আইফোনটা একটু ধর, মানে এই পাশ ওই পাশ ধর, ওই পাশ মানুষ হলে কি টাটা দাও, টাটা দাও, টাটা রে তোর লাগে রে। নাক পোলা তো রেনি একটু তাই পোলা সাহা ভালোই লাগে, এত সুন্দর দেখা যাক আজকে তাই নি। কিছু বলেন আমি ঠিক আছে, আর একটু দাদা দিও ফোন ধরা দরকার নেই জায়গা। আল্লাহ সাবধানে যায়, এমনি তাকাতে এমনি তাকাতে। বলা তো না প্যান্ট
এখান দিয়া হলো এত পরিমাণ ছিলি মানে এই যে যে বস্তাগুলো ফালানো হয়েছে না এগুলো মনে হয় পাও রাখলে পড়ে যাবো গা পাও রাখলে পড়ে যাবো গা এত পরিমাণ ছিলি তো এই জন্য হলো মিষ্টা পড়ে গেছিল গা তো আমি অনেক আস্তে আস্তে মানে ঘাসের উপর দিয়ে হাইটে হইতে যাই যাতে ছিলি না কাটি মুস্কান দেখা দেন মুস্কানটা খুশি রোদের আলো উল্টা সাইডে এলে মুস্কান কি করো আম্মু তো মুস্কান হলো এই বিছানায় থাকে না তো বিছানা থেকে নাইমা জায়গায় নাইমা তারপরে যে আমার ওয়ার্ডরোব ধইরা খাট ধইরা টেবিল ধইরা আস্তে আস্তে হাঁটে এই নাম কেন কি কি পান্নিছে কি পড়ছে দেখি ও জুতা ভাইয়ার জুতা মিফতাহুল হলো ঢাকায় গেল ডক্টর দেখানোর জন্য লতা নিয়ে গেছে মিফতাহুল তো মিফতাহুলকে আগায় দিয়ে আসলাম ওরা চলে গেল আর বাসা আসছি তারপরে মিফতাহুলের বাবার ফোন দিছি একটু কথা বললাম আর আজকে হলো শুক্রবার যেদিন শুক্রবার থাকে ওই দিন হলো মিফতাহুলের বাবার ছুটির দিন ছুটি থাকে কাজে যায় না তো আজকে সারাদিনও কথা বলে নাই তো মাত্র কথা বললাম একটু মুস্কানকে দেখলো কী করতেছে আয়েশা ভাবলাম যে আপনাদের সাথে একটু ক্যামেরাটা ওপেন করি তো এই যে মুস্কান কীভাবে খেলতেছে আর এই যে মিফতাহুলের জুতা কোথায় উঠাইছে আর এই যে মুস্কান সবসময় এই জানালাটার পাশে এসে এই জায়গাটায় খেলা করে মুস্কান এই যে মামুনি আম্মু মুস্কান এই যে আম্মু এদিক তাকাও এই যে মা বলো দি মুস্কান মুস্কান অনেক কথা শিখে গেছে তো চুল ফালাই দিছি তো এই জন্য কেমন জানে লাগে ভাল লাগে না জানালা লাগাই দিল আমি দাঁড়াই রয়েছি একা পুতুল ওই যে হাটে কাক দেয় ওরে বাবা মুস্কান এই যে মামুনি দেখি তাকাও না কেন তাকাও ভাইয়া কো ভাইয়া মিফতাহুল কো মুস্কান কি করতেছে মানে কি করবো আর বুঝতেছি না
আজকে হলো ওরা ঢাকায় গেল, তো আজকে সিরিয়াল দিয়া রাখছে, কিন্তু আজকে শুক্রবার তো ওই ক্লিনিক হলো বন্ধ, তো আগামী কালকে হলো সকালবেলা 10টার পরে ডক্টর আসবে, তারপরে হলো ডক্টর দেখানো হবে, তো ডক্টর দেখাইয়া হয়তো বিকেলবেলাও কালকে আসতে পারে বাড়িতে, আর কালকে বিকেলবেলা যদি না আসে তাহলে হয়তো তার পরের দিন আসবে, কালকের পরের দিন পরশু দিন আসবে। তো সবাই দোয়া করবেন যাতে ওরা সুস্থভাবে ভালোভাবে যাইতে পারে, আর বৃষ্টি বাদলের দিন আর যাতে কোনো প্রবলেম না হয়, বাসায় যাতে সুস্থভাবে আসতে পারে, যেভাবে গেছে ঠিক সেম একইভাবে যেন আসতে পারে বাড়িতে। তো এটাই, আর লতাই সবসময় যায় মিফতাহলকে নিয়ে ডক্টর দেখাইতে ঢাকায়, আর ওর প্রতি মাসে হলো একবার যাইতে হয়, একটা করে ইঞ্জেকশন দিতে হয়, আর এবার একটা ইঞ্জেকশন দিয়ে আসতে 15 দিন আগে, তো ডক্টর বলছে যে আবার 15 দিন পরে যাইতে, তো এখন হলো টাইম হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, তো সেই জন্যই যাওয়া হলো এবার, এবার 15 দিনের মাথায় যাইলো, আর লতারও মনে হয় ডক্টর দেখাইবো, আর ওদের দুজনের এই ডক্টর দেখাইবো। তো মুস্কান ইনশাল্লাহ আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়েছে এবং ভালো হয়েছে মুস্কান, মুস্কানকারে এখন ডক্টর দেখাইতে হয় না, 2টা ইঞ্জেকশন দিতে হয়েছে মুস্কানের ঠান্ডার জন্য, এখন ভালো আছে। তো মুস্কানকে নিয়ে আমি যদি যাই তাহলে একটু সমস্যা হয়, তো এই জন্যই লতা সবসময় যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। বসে আছি বিকেলবেলা, আর এই যে ফাজিল নাম্বার 1 আসছে কোথায় থেকে যেন, সারাদিন আসে হলো প্যারা দেয়, একসার কাজ্জা লাগাই দেয় আমার লগে, মারামারি লাগাই দেয়, ঝগড়া করে, বেদব ছেলে, ওর শাসন করতে হবে, করা হবে। তো এই যে আসছে একটা ফাউল জিনিস নিয়ে আইছে, কয় দেখবি নি, দেখ দেখ ফাউল জিনিস কি, ফাউল জিনিস জীবন না, সে অনেক সুন্দর অভিনয় করে সেটা আপনারা জানেন, অভিনয় করতে পারে। তো ইন্টারেস্টিং ব্যাপারটা আমি বলি, এটা হচ্ছে আমাদের গন্ধের ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে গন্ধ বল দিতে পারবে এটা। তো খুকি মামানি এবং সে মূল মানে চরিত্র আছে, উনি একদম বাস্তব চরিত্র, যেমন বাস্তব ব্যবহারটা করে না, হ্যাঁ বাস্তব ব্যবহার এটা ভিতরে দেখলেন কেমন ব্যবহার করলো, হয়তো কইলো যে না আইসা ফাজিল আমার কইছে না, তাহলে আপনারা বুঝতে পারেন আসলে ফাজিলকে আর কার ব্যবহার কতটা মানে ভালো। ঠিক আছে, তুমি অনেক ভালো মানুষ না, ফেরেশতা আমি এটা কই, হ্যাঁ তোর কথাই তো পাওয়া যাচ্ছে, ফেরেশতা তোমার এটা জীবন কই না আন্টি, যে ওর লগে কথাই কথাই কাজে লাগিয়ে যায়, ও যে কতটা খারাপ দেখছেন নি, আমি আমি বলে খারাপ আছে, আপনার উত্তর দিন, আমি কি খারাপ, আমি আন্টি সারা দিন টুটু কইরা কই আছিলে, বলে টুটু কোম্পানির ম্যানেজার, সত্যি কথা আজকে গেছিলাম একটু একজনের বাই, এই একজনের লগে দেখা করতে, এক এই বন্ধুর লগে, গার্লফ্রেন্ডের লগে, গার্লফ্রেন্ডের লগে তো মানুষে দেখা করে, না না আমার এক বন্ধু যাইব গো বিদাস, তুই যে কইয়া গেলে আমার কাছে যা, আন্টি আমি এলো ডাক্তার কাছে যাই, ডাক্তার একদম ফোন দিছে, তুই মিথ্যা কথা কস, আমি হন আজকে বন্ধ হই কইছে, আজকে আমি বসবো না, আজকে বিয়ে খেতে যাব, কইছে হ্যাঁ, হেনে যাওয়ার পরে কইছে না, না তুই ফোন দিছে কোন ডাক্তার, ডাক্তার না ডাক্তার তো যাতে ওষুধ আনছি না, হে ওষুধের দোকানদার, তো দিদি নাম্বারটা আমি একটু ফোন দা দেখি, আরে আর আমার দিয়ে হাতের ভিতর শিশির কথা আছে, প্রমাণ বড় লাগবে, এই 5টা ফোন দিছে, ওই সে বাদ দে তোর প্রমাণ টরমাণ, আরে যে আমি যা খাই, আমার মেয়ে ক্যামেরা একটু ধরো, আমি আজকে কিছু কই নাই, আজকে ধরো কেমন, কি কবি তুই, না তুমি যেমন এমন লোক তুমি, মানুষ লাগে আমি এমনই ব্যবহার করি, হুদ দে বলে জরগা লাগে, এই অগর মানুষ বলে গেলি গাই তুমি, তুই জানিস না আমি খাই, মানুষ লাগে কর উল্টো উল্টো ব্যবহার, ইস তোর আর জীবন নিতে হবে এন্ড দ্যাট চাইলে সে কেন তুই
বাবুর একটু কুলু নেই কেমন করেন কার কাছে পরে আমি না করছি না হে তাই কেমন যে করে মনে করেন আর কেমন ব্যবহার করে দেখেন কি করলি ভালোই করছে একদম ঠিক আছে নমস্কার মুস্কান মুস্কান আজকে অনেক হ্যাপি কারণ মুস্কানের দাদার আসছিল চলে গেছে তার জন্য আমি খুবই ব্যস্ত ছিলাম দাদারা কি রান্না করে খাওয়ালি অনেক কিছু রান্না বান্না করছি আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ বাচ্চারাই কাজ করাটা ভিডিও করতে গেলে অনেক দেরি হয়ে যায় তো এই জন্য শুধু ঝটপট রান্না করছি তো এই মাত্র হলো ওরা চলে গেল আমার বড় ভাসুরের ছেলে আসছিল আর ননদের ছেলে আর দুইটা ছেলে নিয়ে আসছে আর বন্ধুগো চারজন ওরা আসছিল তো আমারে বলছে দুইজন আসবো তার জায়গায় চারজন আসছে তো ভাত একটু শর্ট পড়ে আছে রাতের বেলা ভাত হবে না এই জন্য আবার রান্না বসাইছি গ্যাসে ভাত বসাই দিছে ভাত হইতেছে তো যাই হোক আজকে খুবই পরিশ্রম করছি তো অনেক কিছুই রান্নাবান্না করছি আর সবাই মিলে একসাথে খাইলাম খুবই ভালো লাগলো আমার কলম দেনে হয় জমনে সোসা আয়া ফারসে গেরান হইয়া হ্যাঁ জিগান তো আমি এত সোসা আমারে আমনো কোন ক্যামেরার সামনে কোন সময় দেখছেন না মাসুদ তুই কি ক্যামেরার সামনে খাসনি ক্যামেরার সামনে খাইলে তো মনে কর পরমান হয়ে যাবে এলাকা তুই ক্যামেরার সামনে করে সময় খাস না আমনে রাহা ক্যামেরার সামনে সোসা বিলে এই যে দেখছ পরমান হয়ে যায় পড়ছে খাও না গেরান পাই আজকে মানে যার যার সাথে দেখা হয়েছে আর হয়তো আমার সাথে এরকম ভাবে নাও দেখা হইতে পারে এইখানে বা এরকম ভাবে নাও খাওয়া হইতে পারে ওরা বলতেছে মামি কি হয়েছে হঠাৎ করে আমাদের মন খারাপ তুই বুঝতে পারছো আজকে লেগে তো আসলে মাসুদ বুঝে গেছে কারণ যে জ্ঞানী লোক সে অল্পতেই বুঝে যায় তো আমার হলো আর এইবারে তার থাকা হবে না আর হয়তো এই এই মাসের এই কয়েকদিনে আছে আজকে তিন তারিখ আল্লাহ